আমি রাই, বয়স 27। আমার একটা সংসার আছে, যে সংসারে আমার মেয়েরা থাকে। সমাজের চোখে যারা লাঞ্ছিত আর তাদের পরিবার থেকে বঞ্চিত। চলুন আপনাদের আমার এই সংসার তৈরির গল্পটা শোনাই। হ্যালো মা, মেয়ে হয়েছে নিরুপামার। কি বলছিস খোকা, এত পুজো পার্বণ করেও শেষে কিনা মেয়ে হলো? মিত্তির বাড়ির প্রদীপ নিপল, হায় হায়, কি সর্বনাশ হলো। মা, তুমি এইভাবে কেন বলছো বলো তো? আমি তা আছি নাকি? তোমার কি মনে হয়, আমার কি কম রাগ হচ্ছে না? তুমি এখন শান্ত হও তো। শোনো নিরুপামা, তোমার আর তোমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই এই নাও 10,000 টাকা, তোমার রাস্তা তুমি নিজে দেখে নাও। এটা কি বলছো তুমি? এই মেয়ে তো আমাদের দুজনের মেয়ে। তুমি একবার দেখো দেখি কি নিষ্পাপ দুটো চোখ। এইভাবে তুমি আমাদের ছেড়ে দিও না। না, কখনোই না। আমি ওই মেয়ের বাবা হতে পারবো না। আমার বংশের বাকি দেওয়ার আর কেউ রইল না। সে যাই হোক, আমি চললাম। আর শোনো, ভুলেও আমার বাড়ির পথের দিকে পা বাড়াবে না তুমি। না, নিরুপামার হাসপাতাল থেকে আর শ্বশুর বাড়ি যাওয়া হয়নি। 5 দিনের মেয়েকে নিয়ে ঠাঁই পায়নি বাপের বাড়িতে। মেয়েকে কোলে নিয়ে বসেছিল গঙ্গার ধারে একটা মন্দিরে। ভগবান হয়তো যখন সব রাস্তা বন্ধ করে দেন, তখন অন্য একটি রাস্তার পথটাও দেখিয়ে দেন। নিরুপমাকেও পথ দেখিয়েছিলেন মেয়েকে নিয়ে এগিয়ে যাওয়া হাওড়া স্টেশনের দূরপাল্লার একটা ট্রেন ছাড়ার জন্য হল দিচ্ছিল। কোনো কিছু না ভেবে উঠে পড়ল ট্রেন। ট্রেনে ওঠার পর ঠিক ভেবে উঠতে পারিনি কোনখানিতে আমার ভবিষ্যৎ। বুঝতে পারছিলাম না এই ছোট্ট রুদির শিশুকে নিয়ে ঠিক কোথায় যাব, কে দেবে আমায় আশ্রয়। চারিদিক খাবার পর একটা স্টেশনে নেমে পড়ল। নতুন জায়গা, নতুন মানুষ, পারব কি আশ্রয় খুঁজে নিতে? ভদ্রমহিলাকে দেখলাম বসে আছে, যাকে অনেকটা কাছের মনে হয় তাকে গিয়ে একটু আশ্রয়ের জন্য কাকুতি মিনতি করেছিলাম, যাতে সাথে থাকা দুধের শিশুকে নিয়ে খাওয়া পড়ার মতন অবস্থানটুকু পাই। উনি যখন আশ্বাস দিয়েছিলেন আশ্রয় খুঁজে দেওয়ার জন্য, যেন দেহে প্রাণ ফিরে পেয়েছিলাম। ওনার সাথে ওনার দেখানো পথে হেঁটে চলেছিলাম অজানার উদ্দেশ্যে, জানি না কিছু। হঠাৎ ঢুকতে ঢুকতে সবকিছু কেমন জানি অন্ধকার করিতে পরিণত হল। তাও নিরুপায় আমি, অসহায় আমি। কার সাথে জানি উনি কথা বললেন আর আমায় একখানি ঘরে যেতে বললেন, আর জানিয়ে দিলেন সেদিন থেকে ওটাই আমার ঠিকানা, আর কোনো কথা বলার সুযোগ দিল না। বন্ধ হয়ে গেল দরজা। প্রায় 7 দিন নিজের ঘরে খাওয়া দাওয়া, বাইরে বেরোনোর নাকি অনুমতি ছিল না। দিন হাঁটাতে আমার বাবুকে ওরা বললো নিয়ে যাচ্ছে। আমি জানতে চাইলাম কোথায়, বলে দিল কিছুক্ষণের জন্য বাইরে ঘোরাতে, পরে দিয়ে যাবে, চিন্তা না করতে। হঠাৎই একখান শান্ত চেহারার লোক মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে পড়ে দরজা বন্ধ করল। আমি চিৎকার করে উঠি, এ কি দরজা বন্ধ করছেন কেন? একটাই উত্তর আসে, 50,000 টাকা দিয়েছি মাসে কেটে দেওয়ার জন্য, এমনি ছেড়ে দেব? তারপরই বুঝে গেলাম আমার ঠিকানা নিষিদ্ধপুর, নাম বিশ্বাস। মেয়েটার বয়স তখন 4 বছর হবে। একদিন দেখলাম একজন লোক এসে ওর দিকে আঙুল তুলে বলছে, এই কচিটা কবে ডাকতে হয়? আঁকতে উঠেছিলাম কথাটা শুনে, ভাবিনি আমার ফুটফুটে মেয়েটাকে ওরা ছাড়বে না। ঠিক করে ফেললাম, না আর নয়, আমাকে যেতেই হবে, আমাকে বাঁচাতেই হবে আমার বাবা। রোজ রাতেই আমার উপর দিয়ে যেই ঝড়টা বয়ে চলে, সেই কাটাই আমি আমার মেয়েকে বিঁধে দিতে পারি।
দিনটা ছিল 15ই আগস্ট, ঠিক করলাম আজ রাত্রি হয়। সবাই যখন রাতে ঘুমিয়ে পড়ছে, ছোট্ট মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়লাম এক অজানো উদ্দেশ্যে, যার শেষ আমারও জানা ছিল। 15ই আগস্ট সকালে কলকাতা এসে চারিদিকে বাঁচছিল মুক্ত করে। মনে হচ্ছিল এটাই যেন সব পেয়েছি দেশ, এখানেই গড়ে উঠবে আমার স্বপ্ন, আমার মেয়ে হয়ে উঠবে ডাচগুলো। লোকের বাড়ি কাজ করতাম আর একটা পরিস্থিতি থাকতো। একদিন বাড়ির মালকিন বললেন, তোমার মেয়ে এটা? ও মা, কি মিষ্টি মেয়ে! তা ওকে নিয়ে ওই বস্তিতে থাকো কেন? আর যে কোথাও ঠাঁই নেই মা ঠাকুরন। আজ থেকে তোমরা আমার বাড়িতে থাকবে, তুমি আমার ছেলে মেয়ে দেখাশোনা করবে। মা ঠাকুরন, আমার বাবুটাকে বড় স্কুলে পড়িয়ে মানুষ করতে চাই, আমার মতো জীবন দিতে চাই। তোমার মেয়েও পড়বে, শিক্ষার অধিকার তো সবার আছে। আজ থেকে তোমার মাইনে আরো 2000 টাকা বাড়িয়ে দিলাম। আমার ছোট্ট মেয়েটা ধীরে ধীরে বড় হয়ে উঠে, আর সাথে আমার চোখে স্বপ্নগুলো পূর্ণতা পেতে থাকে। আজ আমার মেয়ে গলার কল ঝুলিয়ে গাড়িতে করে হসপিটালে যায় রোগীর। আজ আমি সগর্বে বলি, আমার মেয়ের নাম ডক্টর রাই ব্যানার্জি। হ্যাঁ, আমি সেই রাই, আর এই আমার বড় হয়ে ওঠার কাহিনী। ছোট্টবেলা থেকেই মাকে এত লাঞ্ছনা সহ্য করতে দেখে ভেবেছিলাম সমাজের সমস্ত লাঞ্ছিত মেয়ের মা হয়ে উঠব আমি, সমস্ত মেয়েকে নতুন জীবন দেখাবো আমি। ঠিক আজকের দিনেই 15th আগস্ট, যেদিন আমার মা আমাকে নতুন জীবন দিয়েছিল, আজ 22 বছর পর আমি লাঞ্ছিত মেয়েদের নিয়ে আমার ছোট্ট সংসার গড়ে তুলেছি। আজ আমার বলতে ইচ্ছে করছে, আমরা নতুন যৌবনেরই দূত।